মা, জানি না আমার এই গুরুত্বহীন কিছু কথা আপনার দৃষ্টিগোচর হবে কিনা। তারপরেও কারো জন্য না হোক, আমার নিজের জমানো কষ্ট আর ধরে রাখতে না পেরে অব্যক্ত কথাগুলো আজ ব্যক্ত করলাম। আমি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত একজন রোগী। লেখাটা একটু বড়, এতটা অসুস্থতার মধ্যেও অনেক কষ্ট করে কথাগুলো লিখেছি। বেশ কয়েকবার বমিও হয়েছে, তারপরেও লিখেছি। আমার অনুরোধ, সবাই কষ্ট করে হলেও একটু পড়বেন। আমি এইচ মুখলিসুর রহমান হাসান, বাবা মায়ের চার সন্তানের মধ্যে সবার ছোট। 2010 সালে সাতক্ষীরা পিএন হাই স্কুল ও কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ 5 পাই। সেবার 2010 সালের যশোর বোর্ড মানবিক বিভাগে সাধারণ গ্রেডে বৃত্তিতে যশোর বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করি। 2012 সালে সাতক্ষীরা সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ 4.60 পাই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ও কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ি, যে কারণে প্রথমবার ভার্সিটির ভর্তি পরীক্ষাতে তেমন কোনো আশানুরূপ ফলাফল করতে পারিনি। ভেঙে পড়লাম না, নিজের মনকে বোঝালাম ভেঙে পড়লে চলবে না। ঠিক এমন সময় আমার বাবা গুরুতরভাবে মোটামুটি 2-3 বার হার্ট স্ট্রোক করেন। তারপরেও নিজের মনকে আরও শক্ত করলাম, ভালো কোনো ভার্সিটিতে আমাকে চান্স পেতেই হবে। সিদ্ধান্ত নিলাম ঢাকা যেয়ে কোচিং করব। তারপরে 2013 সালের 2 ফেব্রুয়ারি ঢাকাতে আসি। কথাগুলো না বললেই নয়, সেজন্য বলতে হলো, কারণ বাস্তব জীবন কাকে বলে সেটা অনুধাবন করার সুযোগ তখনও আসেনি। 2013 সালের ফেব্রুয়ারিতে ইউসিসি কোচিং সেন্টারে ভর্তি হলাম এবং তেজকুনি পাড়ায় একটি হোস্টেলে উঠলাম। থাকা খাওয়ার জন্য চুক্তি করলাম প্রতি মাসে 5,000 টাকা। ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করলাম। তারপরেও মাথায় একটা কথাই ঘুরপাক খায়, বাবা অসুস্থ। বাসা থেকে প্রায়ই খবর পেতাম বাবার শরীর তেমন ভালো যাচ্ছে না। আবার এদিকে মাসের শেষ হবার পথে, মাস শেষ হলেই আবার হোস্টেলের টাকা দিতে হবে। আগেই বলে রাখি, বাবার আর্থিক অবস্থা ভালো না। আবার বাবাই এই অসুস্থতা, কিছুই বুঝতে পারলাম না কি করব। ঠিক করলাম আমাকে নিজেই কিছু একটা করতে হবে অর্থ যোগানের জন্য। কিন্তু এদিকে আবার আমি দ্বিতীয়বারের মতো ভার্সিটি অ্যাডমিশনের ক্যান্ডিডেট। যদি পড়াশোনা না করি তবে ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবো না। তারপরেও নিজেকে বোঝালাম পরিবারের দিকে তাকিয়ে হলেও আমাকে কিছু একটা করতেই হবে। বাবাকে বাঁচিয়ে রাখতে তার মুখের হাসিটুকু দেখতে, এটা আমাকে করতেই হবে। যাই হোক, মাথায় একটা পরিকল্পনা আসলো। আমি যে হোস্টেলে থাকতাম সেখানে প্রায় 100 থেকে 120 জনের মতো ছাত্র থাকত। আমি হোস্টেলের ম্যানেজারের সাথে যোগাযোগ করে আমার সমস্যার কথাগুলো খুলে বললাম এবং এটাও বললাম, আপনার হোস্টেলে মাসে অনেক হলুদ ও মরিচের গোড়া লাগে, যদি ওগুলো আমার কাছ থেকে নিতেন তবে অনেক উপকৃত হতাম। যাই হোক, সাতক্ষীরা থেকে হলুদ ও মরিচের গোড়া সরবরাহের জন্য একটা ভালো মাধ্যম ছিল। সাতক্ষীরা থেকে সুন্দরবন কোরিয়ার মাধ্যমে সেগুলো সরবরাহ শুরু করলাম। কল্যাণপুর থেকে তেজকুনি পাড়ার দূরত্ব বেশ অনেক ছিল। তাছাড়া যোগাযোগের মাধ্যমটাও ভালো না থাকার কারণে প্রসঙ্গতই আমাকে প্রায় 2 কিলোমিটারের মতো সেই হলুদ ও মরিচের গোড়ার বস্তা হাতে টেনে নিয়ে যেতে হতো।
বলে রাখি, যদি বস্তাতে 25 কেজি গোড়া থাকত, সেটা হাতে বহন করলে 50 কেজি মনে হতো। তাই কষ্ট কমানোর জন্য লোক লজ্জার কথা না ভেবে বস্তা মাথায় করে নিতাম, আর মনকে এই ভেবে সান্ত্বনা দিতাম, একদিন যখন অনেক বড় হব সেদিন মিডিয়াকে বলার মতো কিছু ইতিহাস তো থাকতে হবে। যাই হোক, অনেক কষ্টের পরে তার ফলও পেলাম। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপাঠের 3-4টিতেই মেধাক্রমে টিকে গেলাম। এর মধ্যে সিদ্ধান্ত নিলাম ঢাকাতেই থাকব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ওয়েটিংয়ে থাকায় ও ভালো বিষয় পাবার আশা না থাকায় ভর্তি হলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ভর্তি শুরুতেই দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলন। যাই হোক, সেদিকে যাব না, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিলাম নিজের খরচ নিজে চালিয়ে পড়াশোনা করতে হবে। পরবর্তী সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ভার্সিটির ছাত্র হিসাবে বেছে নিলাম গৃহশিক্ষকের পথ। কিন্তু অপরিচিত এই ঢাকায় আমাকে কে টিউশনি খুঁজে দিবে? তাই কারো মুখাপেক্ষী না হয়ে নিজেই টিউশনের অনুসন্ধান শুরু করলাম। পড়াতে চাই এই বলে বেশ কিছু লিফলেট ছাপালাম। তেজকুনিপাড়া থেকে শুরু করে আগারগা, তালতলা, মিরপুর হয়ে মোহাম্মদ পর্যন্ত লিফলেট লাগালাম সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অতঃপর মোহাম্মদপুরের একটি টিউশনি পেলাম, মাসে পাব 2500 টাকা। যাক, কিছু তো একটা হলো। তারপরে পূর্ব পরিচিত বন্ধুদের সাথে মোহাম্মদপুরে একটি মেসে উঠলাম। মাসে থাকা খাওয়া, পড়াশোনা ও অন্যান্য খরচ প্রায় 8-10 হাজার টাকার মতো। আমার খুব সামান্য ইনকাম, মাত্র 2500 টাকা। বাসায় টাকা যেতে পারতাম না। ভাবতাম, যদি বাবা মা জানেন যে তার ছেলে কষ্ট করে পড়াশোনা করছে, তাহলে তারা খুব খুশি থাকবেন। তারপরেও সামান্য কিছু টাকা নিতাম। সর্বোপরি মোট অর্থ যোগান সম্ভব হতো 4500 থেকে 5000 টাকার মতো, বাকিটা প্রতি মাসেরই ঘাটতি। কোত্থেকে ম্যানেজ করব? যে কারণে মেসের টাকাটাই সময় মতো দিতে পারতাম না। প্রতি চলতি মাসে টাকা দিতাম, তার পরের মাসে বা তারও পরের মাসে, যেটা ঢাকার কোনো মেসে হয় কি না আমার জানা নেই। সবাই ছাত্র ছিলাম, যার কারণে সবারই টাকার সীমাবদ্ধতা ছিল। আমার এই ঘাটতি টাকার কারণে প্রতি মাসের প্রায় শেষের 8-10 দিন সবাইকে খাওয়া না খাওয়ার মধ্যে থাকতে হতো। কারণ একটাই, আমি মেসে টাকা দিতে পারতাম না। ভাবলাম, মোহাম্মদপুর থেকে সদরঘাট অনেক দূর, তাছাড়া মোহাম্মদপুরে থাকার খরচটা অনেক বেশি। কিন্তু সদরঘাট যে এই মুহূর্তে কোথায় থাকব, কোথায় উঠব, কোথাও কোনো টিউশনি পাবো কিনা, এসব ভেবে মোহাম্মদপুরেই থেকে যেতে হলো। মোহাম্মদপুরের দিনগুলো কেমন ছিল একটু না বললেই নয়। সত্য বলতে, আমার কাছে নগদ কোনো টাকাই থাকতো না, কারণ যে অল্প টাকা পেতাম সেটা গত ও বিগত মাসের বকেয়া পরিশোধই যেত। সকাল 5:30 ঘুম থেকে উঠে ফ্রেশ হতাম। রেডি হয়ে বাহির হবার সময় দুই বন্ধু প্রিন্স ও তারেকের মানি ব্যাগ থেকে কিছু টাকা, 30-50 টাকা নিতাম, যদিও ওরা জানত। 6:30 মধ্যে শ্যামলীতে ভার্সিটি বাসের জন্য দাঁড়াতাম। বাসে খুব কষ্ট করে ছাত্র ছাত্রীদেরকে উঠতে হয়, কারণ আমাদের বাসের সিট সংখ্যায় তুলনায় বাসের ছাত্রছাত্রীর সংখ্যা থেকে 3 গুণের বেশি, কারণ বাসের স্বল্পতা। যদি বসার জায়গা পেতাম তবে মনে হতো সোনার হরিণ পেয়েছি, আর যদি না পেতাম তবে বানরের মতো বাসের বাম্পারে ঝুলতে ঝুলতে ভার্সিটি পর্যন্ত পৌঁছতাম। সকালে ক্যান্টিন থেকে সবজি খিচুড়ি প্রতিদিন 20 টাকা করে খেতাম। তারপরে ক্লাস থাকলে ক্লাস, না থাকলে সেমিনার।
লাইব্রেরি বা বন্ধুদের আড্ডায় কখন যে দুপুরের খাবারের কথাটা নিজেই ভুলে থাকার অহেতুক চেষ্টা করতাম নিজেই জানতাম না, কারণ দুপুরে খাবার মতো টাকা বেশিরভাগ দিনই থাকত না। সবাই বলবেন, বাবার কাছে কেন বলিনি? হ্যাঁ, বলিনি, মুখ ফুটে টাকার কথা বলিনি, বরঞ্চ বাবাকে আরও বেশি আশা দিয়েছি। বলেছি যে, বাবা আমি অনেক ভালো আছি, দুই তিনবার হার্ট স্ট্রোক করা বাবাকে কে না খুশি দেখতে চায় বলেন? কেউ না চাক, আমি চাই, কারণ আমি অন্য কেউ ছিলাম না, আমি আমি ছিলাম। ভার্সিটির বাসেই ফিরতাম বিকাল 5টা থেকে 6টার মধ্যে, 9টার দিকে মেসে ফিরতাম। সেই একই ঘটনা, মেসে বাজার হয়নি, রান্নাও হয়নি, কারণ আগেরটাই, মেসে চলতি মাসে কোনো টাকাই দেওয়া হয়নি। লজ্জা লাগতো অনেক, কারণ আমার জন্য অন্য সবাইকে আমি কষ্ট দিচ্ছি। বন্ধুত্বের খাতিরে ওরা কিছুই বলতো না, শুধু নীরবে সহ্য করে যেত। অন্যরা বাইরে থেকে খেয়ে আসত, আমাকে বললে লজ্জার খাতিরে বলতাম আমি খেয়ে এসেছি বা স্টুডেন্টদের বাসায় খেয়ে এসেছি। না খেয়ে দুপুর ও রাত পার করার স্বভাবটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়ে গেল। খুব যখন কষ্ট হতো, না পেরে মনকে সান্ত্বনা দিতাম, যদি নাই বা কষ্ট করি তবে অনেক বড় হয়ে সবাইকে কিভাবে বলবো যে আমি অনেক কষ্টে বড় হয়েছি। তাই আবার সেই না হারা মনোবল নিয়ে, দৃঢ়চিত্ত নিয়ে শুধু সংগ্রাম করে যেতাম আর নিজেকে নিজের কাছে প্রতিনিয়ত লুকাতাম। ক্যাম্পাসের অনেকেই বলবে, কই তোমাকে বা তোমার পোশাকে তো কখনো মনে হয়নি যে তুমি এমন। আসলে আমার পোশাকগুলো নিউ মার্কেটের ফুটপাত থেকে 150 থেকে 200 টাকার মধ্যেই খুঁজে নিতাম। আর জুতার ব্যাপারটা হলো, গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে চুরাই জুতা, 3000 টাকার জুতা 300 টাকায়। সেই বন্ধুর কাছে বাড়িয়ে বললে নিছক আনন্দ হতো, এতগুলো কথা বলারই ছিল। আজ যা বলবো সব সত্য ও উন্মুক্ত করে বলবো। আজ আমার পাকস্থলীতে ক্যান্সার, একদিনে হয়নি অবশ্যই, পাকস্থলী ক্যান্সারের কারণগুলা সবারই জানা। যারা অতিরিক্ত তামাক বা তামাকজাত দ্রব্য গ্রহণ করে তাদেরই এ রোগ বেশি হয়, আর না হয় আলসার থেকে। সবাই হয়তো বুঝতে পেরেছেন যে এ রোগের কারণটা তামাকজাত দ্রব্য নয়, বরঞ্চ না খাওয়া থেকে। সবার কাছে আমার শুধু একটাই প্রশ্ন, বলুন তো ঠিক কতটুকু খাবারের কষ্ট পেলে মানুষের এমনটা হয়? অনেকে বলে, 2 টাকা দিয়ে একটা বিস্কুটও খেতে পারতে, তবে সেটা কেন করনি? সত্যি বলছি ভাই, আমার কাছে বেশিরভাগ সময়ে 2 টাকাও থাকতো না। এখানেও আবার অনেকে বলবেন, বাবা মাকে কেন বলনি? জেদি ছিলাম, দৃঢ় চিত্তের ছিলাম, হারতে নারাজ ছিলাম, জানতাম এ কষ্টের ফল পাবই, তার জন্য খুব পরিশ্রম করতাম, পড়াশোনা করতাম বটে। কিভাবে এই মাসের ঘর ভাড়ার টাকাটা দিব? খাওয়ার কথা তো দূরে থাক। আচ্ছা, একটা কথা বলতে পারেন, আমি পাবলিক ভার্সিটির ছাত্র হয়েও কেন ঘর ভাড়ার কথা চিন্তা করব? ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বা অন্যান্য কোনো ভার্সিটির ছাত্ররা ঘর ভাড়ার কথাকে চিন্তা করে আদৌ? তাহলে আমাকে কেন করতে হবে? আবারও প্রশ্ন করি, আমার এই মুহূর্তে কাজটা কি, অর্থের যোগান নাকি লেখাপড়া করা? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রকে দেখেছি, তারা তাদের খরচ চালিয়ে বাড়িতেও টাকা পাঠায়। আচ্ছা, একটু চিন্তা করে বলবেন সবাই, হলে থেকে তাদের খরচ মাসে কত হতে পারে আর আমাদের মেসে থেকে মাসে খরচ কত হতে পারে? আজ যদি আমাদের হল থাকতো, কিছু না হোক মাথা গোজার জায়গাটুকু থাকলে খাওয়ার যোগান নিজেরাই দিতে পারতাম। আজ আমার মাথা গোজার জায়গা খুঁজতে যেয়ে মাথাটাই হারিয়ে যাবার পথে। আমি এএইচ মখলিসুর রহমান হাসান, ভার্সিটিতে নাম নীরব।
আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের নবম ব্যাচের ছাত্র। তাছাড়া আমার আরও একটি বড় পরিচয়, আমি জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ছাত্রলীগের একজন প্রত্যক্ষ কর্মী। আমার ডিপার্টমেন্টে আমার ব্যাচের আমি ফার্স্ট ক্লাস থার্ড ছিলাম, সিজিপিএ ছিল 3.60 এর মতো। আমার ডিপার্টমেন্টের এক বড় ভাই আমিনুল ইসলাম 35তম বিসিএস অ্যাডমিন ক্যাডারে সম্ভবত 58তম স্থান লাভ করেন। যে কারণেই হোক না কেন, অভিমান বশত ভাইয়াকে বলেই ফেলেছিলাম, কমপক্ষে আপনার আগের স্থানটা দখল করেই আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। আমি জানতাম আমি পারব, কারণ আমার মনোবল দৃঢ় ছিল। কিন্তু এ কি হলো আমার, কিছুরই যে আর মূল্য থাকল না। আজ যদি একটু সাহস পেতাম, একটু মাথা গোজার জায়গা পেতাম, আমি হয়তো আজ চিকিৎসার জন্য হাত পেতে দেশের উন্নয়নের অংশীদার হতে পারতাম, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হতে পারতাম। কিন্তু আজ আমি নিঃস্ব, যেখানে আজ আমার স্বপ্নের দিন গোনার কথা, সেখানে আজ আমি মৃত্যুর দিন গুনছি। মা, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেক অবহেলিত, অনেক বঞ্চিত। আমরা তো নিজের যোগ্যতায় অনেক তুলনামূলক পরীক্ষাতেও ভালো করেছি, জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে অংশীদার হচ্ছি। তাহলে দিন না আমাদের আরও একটু সুযোগ, যাতে আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমরা সোনার বাংলার সন্তান, আমরা মুজিব সন্তান। দিন না আমাদেরকে মাথা গোজার একটু জায়গা করে, যাতে মাথা গোজার অভাবে আমার মতো আমার ভার্সিটির আর কোনো ফুলকে অকালেই ঝরে পড়তে না হয়, আমি না হয় আজ পূর্ণ প্রস্ফুটিত হতে পারলাম না। কিন্তু দিন না অন্যদেরকে প্রস্ফুটিত হওয়ার একটু সুযোগ, দিন না আমাদেরকে একটু ঠাঁই পাবার বন্দোবস্ত করে, আমাদেরকে একটা হল দিন মা।